দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা পদার্থবিজ্ঞানের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আমরা আমাদের সমস্যাটি দেখে নিই। দেখো, এখানে বলা হয়েছে বায়ু মাধ্যম বিশিষ্ট কোনো ধারকের সমতল পাত দুটির ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার এবং তারা পরস্পর হতে 2 মিলিমিটার দূরে অবস্থিত। ধারকটিকে 2 মাইক্রোকুলম আধানে আয়িত করা হলে পাতদ্বয়ের বিভব পার্থক্য 4 মিলিভোল্ট। ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত? প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বের করতে হবে। এরপর আমরা দেখি যে একজন ছাত্র ধারকটির প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করে 0.5 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি ধারক বানিয়ে তাদের পরস্পর শ্রেণীতে যুক্ত করলো। আচ্ছা, ছাত্র কর্তৃক সৃষ্ট ধারক সমবায়ের ধারকত্বের সাথে পূর্বের ধারকত্বের তুলনা করো। মানে আমাদের পূর্বের যে ধারকত্ব, অর্থাৎ আমরা একটাকে ধরে নেব C1, অপরটি C2 আর সমবায়ের জন্য CS। আচ্ছা, এখানে প্রচুর পরিমাণ ইনফরমেশান দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে এগুলোকে টুকে নেওয়া। এই ইনফরমেশানগুলো যদি আমরা ঠিকমতো লিখে নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পর্যায়ক্রমে কী কী করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে আমাদের এখানে যে সকল তথ্য দেওয়া আছে সেগুলো তুলে নিই। যে এখানে আমরা প্রথম ক্ষেত্রে দেখো বলা হয়েছে দুটি পাতের ক্ষেত্রফল, অর্থাৎ প্রত্যেক পাতের ক্ষেত্রফল আমরা লিখতে পারি প্রত্যেক পাতের ক্ষেত্রফল A1 = 12 বর্গ সেন্টিমিটার ওকে। তো আমরা জানি যে এটাকে আমরা হচ্ছে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে আমরা মিটারে যদি কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি কি? দেখো, যেখানে আমরা পাচ্ছি হচ্ছে 12 সেন্টিমিটারে যে মিটার কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 12 × 10⁻⁴ মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা প্রত্যেক পাতের যে ক্ষেত্রফলটা বের করে নিলাম। এরপর হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তারা পরস্পর থেকে 2 মিলিমিটার। তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, প্রথম দূরত্বকে আমরা ধরি হচ্ছে D1 = 2 মিলিমিটার। এই মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে পারি। তাহলে চলো মিটারে কনভার্ট করে দেই। 2 মিলিমিটার = 2 × 10⁻³ মিটার। দেওয়া আছে এখানে ধারকত্ব দেওয়া আছে। দেখো এই যে ধারকত্ব যে 2 মাইক্রোকুলম, তাহলে ধারকত্ব C1 = 2 মাইক্রোকুলম। তো আমাদের ধারকত্ব C1 দেখো আমাদের প্রশ্নে একটু ভুল আছে। এখানে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, তাহলে এখানে আসলে ফ্যারাড হবে। তো এখানে আমাদের 2 মাইক্রোফ্যারাড। তো মাইক্রোফ্যারাডকে আমরা ফ্যারাডে কনভার্ট করব। তাহলে আমরা পাচ্ছি 2 × 10⁻⁶ ওকে। তাহলে ধারকত্ব C1 = 2 মাইক্রোফ্যারাড, সেটাকে আমরা হচ্ছে ফ্যারাডে কনভার্ট করেছি। বিভব পার্থক্য দেওয়া আছে। বিভব পার্থক্য V = 4 মিলিভোল্ট। তো এটাকে আমরা হচ্ছে ভোল্টে কনভার্ট করব। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 4 × 10⁻³ ভোল্ট। তো এখানে ধারকত্ব ছিল আমাদের হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। তো সেই মাইক্রোফ্যারাডকে আমরা ফ্যারাডে কনভার্ট করছি। বিভব পার্থক্য দেওয়া ছিল, বিভব পার্থক্য হচ্ছে 4 × 10⁻³ ভোল্ট। আমাদের নির্ণয় করতে হবে তড়িৎ প্রাবল্য, দুইটি মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য। তার তড়িৎ প্রাবল্য E = what? আচ্ছা, এখন ভেদন যোগ্যতা। যখন বায়ু মাধ্যমের ভেদন যোগ্যতা আমরা জানি, আমরা লিখব যে ভেদন যোগ্যতা Epsilon naught = 8 × 8.854 × 10⁻⁻². তাহলে ভেদন যোগ্যতা Epsilon naught = 8 × 854 × 10⁻² কুলম/m²/নিউটন/m²। তো যে ইনফরমেশনটা প্রথম ক্ষেত্রে দেওয়া ছিল আমরা সেই প্রথম ক্ষেত্রে ইনফরমেশনগুলো লিখে নিয়েছি। এখন আমরা অবশিষ্ট যে অংশটুকু, সেই অংশের যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো একটু লিখে নিতে চাই। তো চলো আমরা এগুলো দ্বিতীয় ক্ষেত্রে যেগুলো ছিল আমরা এই পাশে লিখে নিই। যে দ্বিতীয় ক্ষেত্রে পাতের ক্ষেত্রফল, A2 = 6, এখানে হবে 6 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখানে যখন দেখো আমাদের বলা আছে একজন ছাত্র ধারকটিকে প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে 12 সেন্টিমিটার, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা পাবো 6 সেন্টিমিটার। তো এই 6 সেন্টিমিটারকে বর্গ সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব। তাহলে আমরা পাচ্ছি কি যে A2 = 6 × 10⁻⁴ মিটার স্কোয়ার। তো আমরা পাতের ক্ষেত্রফল পেয়ে গেলাম। দূরত্ব D, আচ্ছা এটা ছিল D1, তাহলে এটা D2 হবে। D2 দূরত্ব এখন দেখো 5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। তো এটাকে আমরা চাইলে মিটারে কনভার্ট করতে পারি। তাহলে মিটারে কনভার্ট করলে আমরা পাচ্ছি কি 0.5 × 10 inverse 3 meter. Bel korte hobe amader dharokotto, tahole dharokotto C2 equals to what? Bel korte hobe samoboyer dharokotto বা শ্রেণীর ধারকত্ব সমবায়ের CS equals to what? আরো বের করতে হবে আমাদের যে সমবায়ের ধারকত্ব আর হচ্ছে প্রথম যে ধারকত্ব তাদের অনুপাত। তাহলে C1:CS equals to what? তো এই সকল তথ্য আমাদের দেওয়া ছিল। এখন চলো আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তো দেখো আমরা লিখতে পারি যে আমরা জানি প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য E equals to V/d1 equals to V/d1. দেখো v এর মানটা কিন্তু আমরা চাইলে এখান থেকে বসিয়ে দিতে পারি যে v এর মান বিভব পার্থক্য v equals to 4 × 10³ − 3 তাহলে 4 × 10³ ভোল্ট আর এখানে d1 এর মানটা আমরা বসাবো। d1 এর মানটা আমরা একটু দেখে নিই যে 2 × 10³ − 3 2 × 10³ − 3 মিটার। তো এখানে আমরা হিসাব করলে পাচ্ছি কত? আমরা পাচ্ছি 2। আচ্ছা আমরা পাচ্ছি 2, এটা কেটে যায়, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 পাচ্ছি এবং হচ্ছে তড়িৎ প্রবল বের করি। তড়িৎ প্রবল একক হচ্ছে নিউটন পার কুলম, তাহলে নিউটন পার কুলম। দেখো প্রথম অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আমাদের বের করতে বলা হয়েছিল যে তড়িৎ প্রাবল্য, তাহলে তড়িৎ প্রাবল্যটা হয়ে গেছে। এখন আমরা বাকি অংশগুলো সমাধান করব। প্রথম ধারকের ধারকত্ব, C1 equals to epsilon naught into A by D1। প্রথম ধারকের ধারকত্ব হবে epsilon naught into A by D1। আমরা এখন এখানে মানগুলো বসাই দিব। তাহলে চলো মানগুলো বসিয়ে দেই। আমরা এখানে epsilon naught এর মান হচ্ছে 8.854 into 10⁻¹² এবং এর একক হচ্ছে কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। আর এখানে প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে ক্ষেত্রফল। দেখো আমাদের প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 12 × 10⁻4 বা 12 × 10⁻⁴ − 4 12 × 10⁻⁴ মিটার স্কোয়ার, প্রথম পাতের ক্ষেত্রফল। আচ্ছা এবার d1 এর মানটা কত? d1 এর মানটা আমরা দেখি এখানে 2 × 10⁻³ 2 × 10⁻³ মিটার। তো দেখো এটা হিসাব করে আমরা পাচ্ছি হচ্ছে 5.3 × 10⁻-12 10⁻-12। আমরা বের করেছি ধারকত্ব, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। আচ্ছা এত আমরা প্রথম ধারকের ধারকত্ব বের করলাম 5.3 × 10⁻-12 ফ্যারাড। এখন আমরা দ্বিতীয় ধারকের ধারকত্ব বের করব, অর্থাৎ C2 এর মানটা বের করব। চলো C2 এর মানটা বের করি। C2 ইকুয়ালস টু এখানে কি হবে? এপসাইলন নট ইন্টু A2, এটা হচ্ছে A1, তাহলে এপসাইলন নট ইন্টু A2 বাই D2। তো এখানে আমরা এখন মানগুলো বসিয়ে দিব। তো এপসাইলন নটের মান এই যে মানটা আমরা এখান থেকে বসিয়ে দিব 8.854 ইন্টু 10⁻-12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু আমাদের A2 এর ক্ষেত্রফল দেওয়া ছিল কত? এটা A2 এর ক্ষেত্রফল আমরা বের করে নিয়েছি 6 × 10⁻⁴ 6 × 10⁻⁴ মিটার স্কোয়ার। এখন D2 এর মানটা আমরা বসাবো। D2 এর মানটা এখানে দেখো, D2 এর মান হচ্ছে 0.5 × 10⁻³ 0.5 × 10⁻³ মিটার। তো এইটাকে আমরা হিসাব করলে পাচ্ছি 1.06 ইন্টু 10⁻-11 ফ্যারাড। তাহলে C1 এবং C2 এর মান, অর্থাৎ প্রথম ধারকত্ব এবং দ্বিতীয় ধারকত্বের মানটা আমরা বের করে নিয়েছি। এখন আমরা সমবায়ের ধারকত্বটা বের করব। 1/CS equals to 1/C2 plus 1/C2। তো আমরা এখানে একটু হিসাব করতে পারি। 1/CS equals to লসাগু যদি করি তাহলে পাবে C2, তাহলে এখানে 1 + 1 বা 1/CS equals to 2 / C2। তো এখানে যদি আমরা 8 গুণন করি তাহলে 2CS equals to C2। তাহলে CS এর মানটা কি পাচ্ছি? বা CS equals to C2/2। তো এখন CS এর মানটা আমরা পেয়ে যাব। এখানে C2 এর মানটা বসিয়ে দিই। C2 এর মানটা আমরা কত বের করেছি? C2 এর মানটা বের করেছি 1.06 ইন্টু 10⁻-11 ফ্যারাড, আর এখানে হচ্ছে তাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে এই মানটা আমরা পাচ্ছি 5.3 into 10 to the power minus 12 আচ্ছা দেখো আমরা CS এর মানটা বের করলাম কত 5.3 into 10 to minus 12 আমরা এখানে C1 এর মানটাও বের করেছিলাম 5.3 into 10 to minus 12 ফ্যারাড এখন আমাদের এর অনুপাত বের করতে হবে তাহলে আমরা C1 = CS বা এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি বা C1 divide CS equals to তো C1 এর মান হচ্ছে 5.3 into 10 to the power minus 12 farad আর এখানে আমরা পাচ্ছি 5.3 into 10 to the power minus 12 farad তো এর মান আসলে 1 হয় তার মানে এই দুইটা মান কিন্তু সমান অর্থাৎ CS এবং C1 এই যে অনুপাতই এই দুইটার মান কিন্তু সমান হচ্ছে তাহলে আমাদের আসলে কি বের করতে বলা হয়েছিল যে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছিল আর বের করতে বলা তড়িৎ প্রাবল্য তাহলে তড়িৎ প্রাবল্যের মানটা আমরা প্রথমেই অনেক আগেই বের করে নিয়েছি তাহলে আমাদের উত্তর হচ্ছে তড়িৎ প্রাবল্যটা কত ছিল আমরা তড়িৎ প্রাবল্য বের করেছিলাম কত তড়িৎ প্রাবল্য বের করেছিলাম এই যে 2 নিউটন পার কুলম 2 নিউটন পার কুলম এটা হচ্ছে আমাদের একটা উত্তর আর একটা উত্তর হচ্ছে এখানে যে আমাদের বেশ কিছু অ্যানসার বের করতে হবে ধারকত্ব 2 ধারকত্ব হচ্ছে আমাদের ধারকত্ব 1 বের করতে হচ্ছে ধারকত্ব 2 বের করতে হচ্ছে এবং সিএস এর মানটা বের করতে হচ্ছে তো আমরা কিন্তু এগুলো বের করেছি এবং প্রত্যেকটা মান কিন্তু সমান বের হয়েছে এখানে তো আমরা লিখতে পারি সমান যে তুলনা করতে বলা হয়েছে তুলনা করতে সমান তো আমাদের মূলত উত্তর হচ্ছে তড়িৎ প্রাবল্যের মানটা বের করলাম আমরা C1 এবং CS এর যে অনুপাত সেই অনুপাতটিও আমরা দেখালাম তো আমরা পুরো বিষয়টি চাইলে সংক্ষেপে আরেকবার বুঝে নিতে পারি আমাদের যে সকল তথ্যগুলো এখানে দেওয়া ছিল আমরা প্রথমে ওই তথ্যগুলোকে এখানে তুলে নিয়েছি তো এই তথ্যগুলোকে আমরা এখানে সুন্দর করে তুলে নিয়েছি এরপরে আমরা আমাদের সমস্যার সমাধান করব তো আমরা প্রথমে আমরা জানি যে তড়িৎ প্রাবল্য E = V/d1 তো এখানে মান বসিয়ে দিলাম আমরা মান বসিয়ে দিলাম দিয়ে আমরা হিসাব করলাম করলে আমরা এই মানটা পাচ্ছি আচ্ছা তাহলে প্রথম ধারকের ধারক কত C1 = Epsilon naught into A1 by D1 মান বসিয়ে দিয়ে হিসাব করলে আমরা এই মানটা পাচ্ছি এবার C2 অর্থাৎ দ্বিতীয় ধারকত্ব যে যখন আমরা পাতটিকে সমদ্বিখণ্ডিত করেছি তাহলে সেই ক্ষেত্রে আমরা ধারকত্বটা বের করছি দেখো তাহলে Epsilon naught into A2 by D2 এখানে Epsilon naught এর মান বসালাম এখানে হচ্ছে A2 এর মান বসালাম আর D2 এর মান বসালাম হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.06 into 10 to the minus 11 ফ্যারাড এখন আমরা CS এর মানটা বের করব তো আমরা জানি যে 1/CS = 1/C2 + 1/C2 তো এখানে আমরা ক্যালকুলেশন করে যেটা দেখলাম যে CS = C2/2 তো মান বসে আমরা হিসাব করলে পাচ্ছি 5.3 into 10 to the power minus 12 যেটা আমরা পেয়েছিলাম C1 এর মান তাহলে এদের অনুপাত সমান হচ্ছে এবং এদের মানটা কিন্তু সমান তাহলে অনুপাত হবে 1:1 তাহলে আমাদের তড়িৎ প্রাবল্যের মানটা পাচ্ছি আমরা আর এখানে যে আমাদের বলা হয়েছিল কি প্রশ্নে যে ছাত্র কর্তৃক সৃষ্ট ধারকের সময়ের ধারকত্বের সাথে পূর্বে ধারকত্বের তুলনা করো তাহলে পূর্বের ধারকত্বের তুলনা কি দুইটা মানই সমান হবে তো এটাই ছিল আজকের আমাদের আয়োজন আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ